আমাদের কাছে যারাই আসে, এখন অনেক স্টুডেন্ট সারা বছরই ইন্টার্নশিপ প্যারো গ্রুপে, তো তারা একটা কথা জিজ্ঞেস করছে, কিভাবে এত দ্রুত? আমার রিয়েল এজ 31, 31 রানিং, তো এত কিভাবে আপনি এখানে আসছেন বা কিভাবে ডেভেলপ, এই গ্রোথটার পিছনে কারণ কি? আসলে ভাই আমি একটা কথা বলবো, আমার কোশ্চেন যে বাংলাদেশে 20টা প্রাইভেট ইউনিভার্সিটি, 6টা গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, 1টা গভর্নমেন্ট ইউনিভার্সিটি ভুটেক, হাজার হাজার এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হইতেছে, কেন কোম্পানির মালিক তোমাকেই হায়ার করবে, আপনাকে কেন আপনাকে একটা ভালো পজিশনে দাঁড় করাবে? পিছনে একটাই কারণ, মূলত টেকনিক্যাল নলেজ, হিউজ স্টাডি আর হার্ড ওয়ার্ক, এই তিনটে থেকেও কাজে লাগে। তাহলে আমার মনে হয় এই ওয়াশিং সেক্টর একটা খুব অল্প সময়ে, আমি বলবো যে 2 ইয়ার্স 3 ইয়ার্স ইজ এনাফ এনাফ ফর গুড ডেভেলপমেন্ট, মিড লেভেল ডেভেলপমেন্ট, 2 থেকে 3 বছর খুব ভালো সময়, বাট তাকে অনেক বেশি পরিশ্রম দেওয়া লাগে। আমরা 35-36 ঘন্টা পর্যন্ত ফ্যাক্টরিতে জব করতাম, ফ্যাক্টরি সবাই চলে যেত, আমরা ল্যাবে কালার নাড়াচাড়া করতাম, ফ্যাক্টরি মেশিন সম্পর্কে জানতাম, ওয়াশ টাইপ সম্পর্কে জানতাম, কেমিক্যাল সম্পর্কে জানতাম। আমার মনে হয় যে ভাই আছে আর তোমার এমন কোন কেমিক্যাল নাই না যে যে সিরিজটা নাই, সব ধরনের কেমিক্যাল আমি চিন্তা করতাম, ওনাদের একটা পলি ইউরিথিন পলি ক্লিন ধরনের সফটনার আছে, এখন আমরা সিরালিউ এসবিএম, এখন এটা একটা কেমিক্যাল, আমার তখন প্রয়োজন হতো না, তাও আমি ভাবতাম না এটার কি কাজ, এটার ফাংশনটা কি, এটা সম্পর্কে এর ফাংশনাল রিয়াকশনটা কি, এটা ভবিষ্যতে হয়তো আমার প্রয়োজন হতে পারে। এই জন্য স্টাডি স্টাডি মেইন, টেকনিক্যাল নলেজ নাম্বার 2, থার্ড হচ্ছে হার্ড ওয়ার্ক, কারণ অনেক অনেকেই হার্ড ওয়ার্ক করে, পরিশ্রম আছে কিন্তু টেকনিক্যাল নলেজ নাই, কাজ হবে না। প্রথমে স্টাডি ভালো করতে হবে, স্টাডির দেন টেকনিক্যাল নলেজ গেদার করতে হবে, সময় দিতে হবে, দিতে হবে, দেন ফাইনালি প্রচুর পরিশ্রম করা লাগবে। আমি কিভাবে আমার বস আমাকে আলাদাভাবে দেখবে যে না মনির সবাই 6 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে, মনির 12 ঘন্টা ডিউটি করে, ও এক্সট্রা 4 ঘন্টা দিচ্ছে, তো ডেফিনেটলি ওর দিকে তাকাইতে হবে। আমার বস যখন রিল্যাক্স হয়ে যাবে, আমার বস যখন আরাম পাবে, তখন বস চিন্তা করবে আমি আমার জায়গায় রিল্যাক্স, সো মনিরকে আমার জায়গায় উঠতে হবে, আমি আমাকে আরো উপরে উঠতে হবে, আমার বসকে যদি আমি ডিরেক্টর বানাই তাহলে আমি জি, তো আমার কোম্পানি অলরেডি আমি প্রপোজ করছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তো আমি বলছি আমার কারণ কি, আমার বসকে আমি এত বেশি উপরে উঠাইছি, সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এখন তো যখন একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে গ্লোবাল, তখন দেখতেছে গ্লোবাল তো আমি হেড, এখন কি করব, এখন আমার জায়গাটা তো একজনকে দিতে হবে। এই জন্যে প্রত্যেকটা মানুষ যারা নতুন ঢুকবে তাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রচুর শ্রম, প্রচুর টাইম ফ্যাক্টরিতে ইনভেস্ট করা, এটার কোনো বিকল্প নাই যারা নতুন আসবে আর কি। আর হিউজ অপরচুনিটি ওয়াশ সেক্টরে, রিয়েলি একটা একজন মানুষ যদি 2 থেকে 3 বছর ওয়াশে ভালোভাবে, তাকে কেমিক্যাল কোম্পানি ডাকবে, তাকে বাইং হাউস ডাকবে, তাকে ফ্যাক্টরি টেকনিক্যাল কাজে ডাকবে, এবং ফ্যাক্টরি প্রোডাকশন R&D তে তো পসিবিলিটি আছে, অনেকটা ক্ষেত্র আসলে ওপেন হয়ে যায়। এখন বাংলাদেশ বাংলাদেশের বাইরে হিউজ ওয়াশ টেকনিশিয়ান নিচ্ছে, আমাদের এক বড় ভাই ওনার মুস্তাক, উনি আগে টেন্ডারে ছিল, এখন ডিরেক্ট আমেরিকান ঈগলের ওয়েট প্রসেস ম্যানেজার, ফুল আমেরিকান ঈগলের ওয়েট প্রসেস ম্যানেজার বাংলাদেশ জুনের, উনি বাংলাদেশের ভাই। আসলে এই ওয়াশ টেকনিশিয়ানদের জায়গাগুলো এখন অনেক ইলাবোরেট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সো এখানে প্রচুর সম্ভাবনা। আমরা প্রত্যেক বছর আমার মনে হয় প্রত্যেক মাসেই 2-1 জন করে নতুন লোক নেই, আমরা ট্রাই করি যে যাতে এই এই সেক্টরটা, কারণ এখন আর ওই আগের যুগ নাই যে পুরান লোকগুলা এখান থেকে যাবে, পুরান লোক এই তার টেকনিক্যাল নলেজ নাই, স্টাডি নাই, ব্যাকগ্রাউন্ড ভালো না, এদের আর পসিবিলিটি নাই বড় হওয়ার। এখন যারা আসবে মিনিমাম গ্রাজুয়েশন শুরু করে তাদের, তারা এখন আমার মনে হয় তো এদের সম্ভাবনা অনেক বেশি, অনেক ভালো, দেশে দেশের বাহিরে সব অনেক ভালো অপরচুনিটি পসিবিলিটি। আমার কাছে মানে মনে হয় যে এটা একটা ভালো জায়গা জবের জন্য। হ্যাঁ, সো ওয়েলকাম থাকবে যারা নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, তারা অশের দিকে আরো বেশি ফোকাস দেয়, এখানে মাল্টি ফাংশনাল কাজ, একটা র জিনিসকে বিভিন্ন প্রসেস করে বিভিন্ন আইটেমে বিভিন্ন ডিজাইন দেয়া হয়, বিভিন্ন লুক দেয়া হয়, এটা মাত্র অশের।